নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা, শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে এই ভিডিওটা হচ্ছে স্পেশালি প্যারেন্টসদের জন্য, গার্জিয়ান যারা আছেন নিজের ছেলে মেয়েদেরকে ভালো স্কুলে যারা পড়াতে চান ওনাদের জন্য। আমাদের কাছে একটা খবর আসে একটা স্কুলের, একটা বোর্ডিং স্কুলের, যে সকল গার্জিয়ানরা নিজের ছেলে মেয়েদেরকে বোর্ডিং স্কুলে রাখতে চান এবং কোন জায়গাতে বোর্ডিং স্কুল, বেস্ট বোর্ডিং স্কুল পাওয়া যাবে, সেটা আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে আমি আজকে বলে দেবো এবং সমস্ত সেই বোর্ডিং স্কুলটা আমি আপনাদেরকে দেখাবো। তেজপুরের সুনিতপুর ডিস্ট্রিক্টের বালিপাড়া থেকে একটা খবর আসে আসাম ভ্যালি স্কুলের। আসাম ভ্যালি স্কুল হচ্ছে একটা বোর্ডিং স্কুল। সেই বোর্ডিং স্কুলে ক্লাস 5 থেকে 12 অবধি পড়ানো হয়। আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো যদি বোর্ডিং স্কুলে যদি রাখতে চান তাহলে এই ভিডিওটা আপনারা মন দিয়ে শুনবেন। আসাম ভ্যালি স্কুল এমন একটা বোর্ডিং স্কুল যেটা সেকেন্ড র্যাঙ্ক আমাদের ভারতবর্ষে, সম্পূর্ণ ভারতবর্ষে বোর্ডিং স্কুলের মধ্যে র্যাঙ্ক সেকেন্ড, তারপরে আমাদের অল ওভার নর্থ ইস্ট এবং অল ওভার আসামের মধ্যে র্যাঙ্ক 1, বোর্ডিং স্কুলের মধ্যে র্যাঙ্ক 1, এক নম্বর সেই আসাম ভ্যালি স্কুল। আসাম ভ্যালি স্কুলটা টোটাল 240 একর জায়গাতে সেটা বানানো হয়েছে, বিরাট বড় একটা জায়গা। সেই জায়গাতে শুধু সেখানে পড়াশোনা করানো হয় না, পড়াশোনা ছাড়া বিভিন্ন অ্যাক্টিভিটি সেখানে করানো হয়, খেলাধুলার কোনো অভাব নেই, সব ধরনের খেলাগুলো সেখানে থাকে। সকালে স্টুডেন্টরা শরীরচর্চা থেকে শুরু করেন এক্সারসাইজ করে মর্নিং অ্যাসেম্বলি থাকে সেই স্কুলে গিয়ে, তারপরে স্কুলে যে ক্লাসগুলো করানো হয় সেটা সেই টেকনোলজি, হাইটেক টেকনোলজি দিয়ে শেখানো করানো হয়। সম্পূর্ণ ফ্যাসিলিটিস সেই আসাম ভ্যালি স্কুলে অ্যাভেলেবেল আছে। অনেকবার হয়তো আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল বা সোশ্যাল মিডিয়াতে সেই স্কুলের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন, ক্যাম্পাসটা আপনারা দেখেছেন, বিরাট বড় একটা ক্যাম্পাস। সেখানে আমি যেটা আমি খবর নিয়েছি সেই খবর মতে সেখানে যে অ্যাক্টিভিটিসগুলো, যে ডিফারেন্ট অ্যাক্টিভিটিসগুলো যেগুলো করা হয় সেগুলো আমি আপনাদেরকে বলে দিই। সেখানে পড়াশোনা ছাড়া, পড়াশোনা তো থাকছেই, চরিত্র গঠনের উপর খুবই জোর দেওয়া হয়। সেখানে নাচ গান তো থাকছেই, তাছাড়া বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটিস সেখানে শেখানো হয়। প্রত্যেক স্টুডেন্টের ভিতরে আলাদা একটা গুণ বা স্কিল থাকে এবং সেই গুণকে বের করে দেওয়া হয় এবং সেই গুণ অনুযায়ী সেই ছাত্র বা ছাত্রীকে তাদের ফিল্ডে পাঠিয়ে দেওয়া হয়, যাহাতে ভবিষ্যতে ওরা আরও ভালো করতে পারে নিজের ফিল্ডে। সেজন্যই সেখানে আলাদাভাবেও তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। থাকে স্পেশালি সেখানে হর্স রাইডিংও সেখানে শেখানো হয়। তারপরে সেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও করা হয়, যে ধরে নিন আপনাদের ডান্স শেখা, মিউজিক শেখা, ভোকাল গান শেখা, ফটোগ্রাফি শেখা, আর্ট অ্যান্ড ক্রাফট শেখা, এইগুলো করা হয়, সুইমিং শেখা, তারপরে সেখানে ডিবেটিং করা হয়, কুইজ কম্পিটিশন করা হয়। সেখানে স্কুলের যেসব স্টুডেন্ট আছে তাদের মধ্যে কুইজ কম্পিটিশনও করা হয়। খুব সুন্দর একটা বাতাবরণ, খুব সুন্দর একটা ভালো একটা বোর্ডিং স্কুল। আসাম ভ্যালি স্কুলটা এস্টাবলিশ হয়েছিল 1995 ইংরেজিতে, এখন টোটাল 25 ইয়ার্স কমপ্লিট হয়েছে। সেই 25 ইয়ার্স কমপ্লিট হওয়ার কারণে আমাদের শিলচর নিউজের কাছে ওনাদের একটা রিপোর্ট চলে আসে, সেই রিপোর্ট আমি আপনাদেরকে দিচ্ছি। এবং এই বোর্ডিং স্কুলে আমি পার্সোনালি আপনাদেরকে বলবো আপনারা একবার গিয়ে সেই আসাম ভ্যালি স্কুলটা আপনারা একবার দেখে আসেন। আপনারা যদি ছেলে মেয়েদেরকে সেখানে রাখতে চান, ভালো যদি বোর্ডিংয়ে যদি আপনারা রাখতে চান, একবার সেখানে গিয়ে আপনারা ভিজিট করে আসুন। আরেকটা প্রশ্ন হয়তো আপনাদের থাকতে পারে, সেখানে খাওয়া দাওয়ার কী ব্যবস্থা? যারা ভেজ, যারা নিরামিষ ভুজি, ওনাদের জন্য নিরামিষ আহার সেখানে থাকে এবং যারা নন ভেজ থাকে ওনাদের জন্য নন ভেজও সেখানে রাখা হয়। সেখানে নম্বর 1 ফ্যাকাল্টিও রাখা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করতে পারে। এবং সেই আসাম ভ্যালি স্কুল থেকে বের হয়ে অনেক ছাত্রছাত্রীরা
বিভিন্ন বড় বড় চাকরি ওরা পেয়েছে বলে সেরকম আমরা খবর পেলাম দর্শকবৃন্দ। এবং আপনারাও যদি সেই আসাম ভ্যালি স্কুল সম্বন্ধে জানতে চান, ওনাদের যে নাম্বার যেগুলো দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন। আমি আমার সেই ভিডিওতে ওনাদের নাম্বারটা দিয়ে দেবো, ওনাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। একবার আমি বলবো সেখানে গিয়ে ভিজিট করে ক্যাম্পাসটা একবার আপনারা দেখে আসেন যদি আপনারা আপনাদের ছেলেমেয়েদেরকে বোর্ডিংয়ে রাখতে চান। আসাম ভ্যালি স্কুল এবং তার ফ্যাসিলিটি দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। এবং আপনারা যদি জানেন, যদি আপনাদের পরিচিতর মধ্যে কেউ নিজের ছেলেমেয়েদেরকে ভালো বোর্ডিংয়ে যদি রাখার জন্য চিন্তা করছেন, ওনাদেরকে ভিডিওটা এখনই আপনারা পাঠিয়ে দেবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ থাকবেন। নমস্কার।